আজ মুর্শিদাবাদের বহরমপুরে ইউবিআইই এর ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ রিজনের মিটিং সম্পূর্ণ হলো। জেনারেল বডির এই মিটিংয়ে মূলত ব্যাংকের বিভিন্ন সমস্যা নিয়ে তারা আলোচনা করে। মূলত যে সমস্ত গ্রহীতারা ঋণ গ্রহণ করে এখনও পর্যন্ত শোধ দেননি তাদের বিরুদ্ধে ব্যাংক কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না। এছাড়াও সুদের হার কমে যাচ্ছে, যার ফলে ব্যাংক তাদের গ্রাহক বাড়াতে সক্ষম হচ্ছে না। এছাড়াও ব্যাংকের নতুন করে এমপ্লয়ি নিয়োগ করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এই রকমই একাধিক দাবি দাওয়া নিয়ে আজ মুর্শিদাবাদের বহরমপুরে ইউবিআইইএ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ রিজনের যে কমিটি, তাদের জেনারেল বডির মিটিং সম্পূর্ণ হলো। মিটিংয়ে কী কী নিয়ে আলোচনা হলো চলুন শুনে নিই। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। যাওয়ার আগে আমাদের কর্মচারীদের যে বকেয়া দাবি দাওয়াগুলো ছিল সেগুলো যাতে অবিলম্বে আমরা আদায় করে নিতে পারি, সেই আওয়াজ তোলাটা মূলত উদ্দেশ্য। যে দাবিগুলো প্রথমেই আছে যে ব্রাঞ্চে ব্রাঞ্চে প্রচুর জায়গায় সুইপার পোস্ট ফাঁকা রয়েছে, আবার সেখানে বদলি সুইপার হিসেবে অনেক ক্যাজুয়াল ওয়ার্কার কাজ করছে, তাদেরকে এক্ষুনি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়। কিন্তু ব্যাংক যেটা আগাগোড়া আপনারা প্রেসের লোকেরা ভালো জানেন যে এনপিএ এনপিএ বলে একটা চিৎকার করে, বাস্তবত যেটা ভুল তাও নয়, কিন্তু এই এনপিএটা সাধারণ মানুষ সাধারণ বড়োয়ারদের জন্য হয়নি। বড় বড় শিল্পপতিরা যে লোন নিয়ে লোনে অনাদায়ী থেকে গেছেন তার কারণেই অঙ্কটা বিশাল অঙ্কের। এই এনপিএ দোহাই দিয়ে তারা কিন্তু এই রিক্রুটমেন্টটা করছেন না, বদলি সুইপারদের সুইপার পোস্টে নিয়োগ করছেন না, ব্যাংক করছেন না, ড্রাইভারদের ক্যাজুয়াল হিসেবে কাজ করাচ্ছেন, পার্সোনাল ড্রাইভার হিসেবে তাদেরকে পারমানেন্ট ড্রাইভার হিসেবে নিয়োগ করছেন না। বিভিন্ন ব্রাঞ্চে দপ্তরি নেই, আমাদের পিয়ন নেই, সেই পিয়ন পোস্টে লোক নিয়োগ হচ্ছে না। এমনি যারা ক্লার্ক, যাদেরকে আমরা কম্পিউটার অপারেটর বলতাম, এসডব্লিউ এখন নতুন নাম হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন বিভিন্ন ব্রাঞ্চে অতি কম সংখ্যক লোক ব্রাঞ্চগুলোতে কাজ করছেন। ফলে কী চাইছেন? আমরা চাইছি যেখানে যেখানে যতটা রিক্রুটমেন্ট দরকার সেখানে পর্যাপ্ত পরিমাণে রিক্রুটমেন্টটা হোক, বিফোর অ্যামালগামেশন, বিফোর মার্জার টু পিএনবি, সেই দাবিগুলোকে জনপ্রিয় করার জন্য এবং এখান থেকে আওয়াজটাকে যাতে আমরা হেড অফিসে ট্রান্সফার করাতে পারি। তাই শুধু এখানে নয়, আগামী দিনে অন্যান্য আঞ্চলিক এলাকাতেও আমরা এই ধরনের সভা করব, করে দাবিগুলোকে হাইলাইট করতে চাই কর্তৃপক্ষের কাছে। না না, এটা গোটা রাজ্য জুড়ে হবে এবং দাবিগুলো যাবে হেড অফিসে। অলরেডি দাবিগুলো চলে গেছে আমাদের কেন্দ্রীয় ফেডারেশনের মধ্য দিয়ে, আমরা এটাকে আরেকটু জোরালো করতে চাইছি, জোরদার করতে চাইছি দাবি আদায়ের ক্ষেত্রে। এই সভাগুলো যাতে একটা অনুঘটকের কাজ করে। কোন আঞ্চলিক কার্যালয়ের আন্ডারে করছেন? আমরা মুর্শিদাবাদ আঞ্চলিক কমিটির আন্ডারে যত ব্রাঞ্চ আছে আজকে তাদেরকে ডেকেছি। এখানে 6টা ব্রাঞ্চ আছে। আপনার নাম? গৌতম সরকার, সম্পাদক ইউবিআইএ পশ্চিমবঙ্গ।